মিষ্টি লড়াই ডেজার্ট শো এর আরো একটি পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, প্রথমেই আমি আমাদের মাঝে আমন্ত্রণ জানাবো রন্ধন শিল্পী সিতারা ফেরদৌসকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, আজ আপনি আমাদের দর্শকদের জন্য কি রেসিপি দেখাচ্ছেন? চকলেট পুডিং, এটা একটা ডেজার্ট আইটেম। আচ্ছা, আর অবশ্যই বাচ্চাদের জন্য। প্রিয় দর্শক, চলুন তাহলে দেখে নিই চকলেট পুডিং তৈরির উপকরণগুলো। ডিম চারটি, ডিপ্লোমা গুঁড়া দুধ দেড় কাপ, চকলেট এক টেবিল চামচ, চিনি আট টেবিল চামচ, ভ্যানিলা চার পাঁচ ফোঁটা, কাজু বাদাম দুই টেবিল চামচ, কোকো পাউডার দুই টেবিল চামচ, পানি আড়াই কাপ। উপকরণগুলো তো দেখে নিলাম, এবার মিক্স করার জন্য আমার ব্লেন্ডার লাগবে। আচ্ছা, যেহেতু পুডিং এই জন্য আমার এখানে ডিম লাগছে। ডিম তো মাস্ট দরকার হবে। চিনি দিতে হবে, চিনিটা আসলে পছন্দ মতো অনেকটা, কিন্তু খুব বেশি হলে পরে পুডিং ভালো হয় না, পুডিংটা নরম হয়ে যায়। আমার এখানে তো বলাই আছে আট টেবিল চামচ মতো চিনি দেব। তারপরে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধ একটু বেশি পরিমাণে দিতে হবে, বেশি পরিমাণে দিতে হবে, দেড় কাপ মতো। চকলেট, কোকো পাউডার, ভ্যানিলা ফ্লেভার খুব সামান্য, সামান্য বাদামটা দিতে হবে। তারপরে আমি দেব গরম কুসুম গরম পানি, এখানে আড়াই কাপ মাপা আছে, দিয়ে দাও এবার এটা। আচ্ছা, সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা ব্লেন্ডারের মধ্যে দিয়ে এবার একটু ব্লেন্ড করে নিচ্ছি। এটা হয়ে গেছে। পুডিংয়ের জন্য আমার তো এটা, যেহেতু আমরা চকলেট পুডিং করছি এই জন্য এটা ক্যারামেল করার দরকার নেই। আচ্ছা, আর কেউ যদি চায় তো করতে পারে। এটা এখানে এর ভিতরেও আমি ছয় টেবিল চামচ মতো চিনি দেব, দিয়ে সামান্য পানি দিতে হবে, দিয়ে আমাকে হচ্ছে আট মিনিট মতো রাখতে হবে। একটু বাটার অয়েল, আর বাটার অয়েলের তো একটা ফ্লেভার আছে মিষ্টি। আচ্ছা দর্শকবৃন্দ, আপনারা যখন মাইক্রো ওভেনে পুডিং করবেন, ঠান্ডা ওভেনে দিলে কিন্তু পুডিং হতে অনেকটা সময় লাগবে, এই কারণে প্রিহিট করে নিতে। প্রিহিট তো ওভেনে তো মাইক্রোতে তো প্রিহিট করা যায় না, তো সেক্ষেত্রে আমরা ওর ভিতরে একটু পানি দিব, দিয়ে ওটাকে আমরা একটু তিন মিনিট মতো প্রিহিট দিয়ে নেব। এর ভিতরে একটু চিপাবো, আমি ক্যারামেল করছি না, কেউ চাইলে ক্যারামেল করে নিতে পারেন, বললাম যেভাবে। এটা দিব জি, ছয় মিনিট লাগবে। ঠিক আছে, হান্ড্রেড পার্সেন্টে ছয় মিনিট দিতে হবে আমাকে। এখানে পুডিং হয়ে গেছে, তো আমরা বাসায় যখন করব এটা, তখন এই স্ট্যান্ডিং টাইম বলে, বাকি ওভেন বন্ধ অবস্থাতে এখানে আমি 10 মিনিট মতো রেখে দেব, তাহলে হয় কি সুন্দর বেশ পুডিংটা বসে যায়, জমে যায় আর কি জিনিসটা। আসলে পুডিং কখনোই খুব গরম সার্ভ করা যায় না।